এক থেকে 100 পর্যন্ত হলো এখানে 100 এক থেকে শুরু হচ্ছে এখানে 101 থেকে ইনফিনিটি হ্যাঁ আমরা এখন আমি পরে টাইম নাম্বার যাচ্ছি কি বুঝছো আচ্ছা তাহলে এখন তুমি ভাগ করো এটাকে কাট করো এটাকে কাট করো ম্যাডাম ওই কথাটা আরেকবার বলুন এই যে এক্স এর কথাটা যেটা বলছিলেন এখানে দেখো এই যে অর্ডিনারি কথাটা বলা মানে হচ্ছে অর্ডিনারি কথাটা মানে হচ্ছে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে ঠিক আছে এই যে শুনে এমন লিখতে পারো আমরা p স্কয়ার y বাই d s স্কয়ার এখন দেখো এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের মধ্যে দেখো একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে ঠিক আছে যত বড় ইকুয়েশন থাকুক না কেন সে একটা মাত্র ভেরিয়েবল থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ঠিক আছে ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্রমে একটা থাকার কারণে তাকে বলা হচ্ছে অর্ডিনারি ঠিক আছে আর ডিফারেনশিয়াল বলা হচ্ছে কেন কারণ আমার dy বাই dx থাকতেছে আর dy বাই dx যখন থাকবে যে ইকুয়েশনের মধ্যে তাকে বলা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই যে টার্মটা এটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তার মানে কি আছে dy by dx তো থাকবে dy by dx এই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা যখনই থাকবে ইকুয়েশনের মধ্যে তখন মনে রাখবে এটাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে বলা হবে কি বুঝা গেছে ইকুয়েশনের ক্ষেত্রে ম্যাডাম মনে যে প্রথম যে ইন্টিগ্রাল লিখছেন dy স্কয়ার dx স্কয়ার এটা কোন সময় চেঞ্জ থাকবে না যে dx স্কয়ার ডিভাইডেড বাই dy স্কয়ার বাকি আবার dy বাই dx সবই থাকবে শুধু মনে রাখবা অরিজিনাল ডিফারেনশিয়াল যখনই করবে তখন তোমার শুধু খালি d বাই dy বাই dx মাস্ট থাকতে হবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টটা থাকতেই হবে এটার সাথে তোমার ইকুয়াল 0 এটাও হতে পারে এটাও কি ইকুয়েশন এটাও ইকুয়েশন d স্কয়ার y বাই d x স্কয়ার প্লাস y ইকুয়াল এটাও তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন এই যে dy / dx আছে এটাও কিন্তু ইকুয়েশন এটা জেনারেল ইকুয়েশন বুঝছিস জেনারেল ইকুয়েশন এটা তুমি সাইড চেঞ্জ করো x - y কত এটা কিন্তু ইকুয়েশন না বুঝতে পারছো যে ইকুয়েশন প্রোডাক্ট ছোটবেলা থেকে শিখে আসছো ঠিক আছে কিন্তু এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের ডিফারেন্সটা কি এই ইকুয়েশনের ডিফারেন্সটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল যখনই আসবে তখন তোমাকে মনে রাখতে হবে কি থাকবে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অবশ্যই অবশ্যই থাকতে হবে ঠিক আছে আর অর্ডিনারি তখনই বলা হবে যখন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেখানে সংযুক্ত থাকবে বুঝা গেছে তাহলে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই 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 আর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট dy / dx আর dy / dx থাকলে কি হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কি বুঝা গেছে হ্যাঁ আর এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে মোশনের ক্ষেত্রে বস্তুর মোশনের ক্ষেত্রে মোশন অফ অবজেক্ট ঠিক আছে তারপরে হচ্ছে কি হ্যাঁ ফ্লুইড ফ্লুইড অফ মোশন অফ ফ্লুইড কারেন্ট অফ কারেন্ট হ্যাঁ কারেন্ট অফ ফ্লো ফ্লুইড অফ মোশন দা কারেন্ট অফ কি ইলেকট্রিক সিটি দা ফ্লো অফ কি ফ্লো অফ কারেন্ট ইলেকট্রিসিটি তারপরে কি ছিল পপুলেশন পপুলেশন কি ডিক্রিজ আর ইনক্রিজ ইনক্রিজিং এর ক্ষেত্রে ডিক্রিজিং এর ক্ষেত্রে আমাদের লাগবে এটা লাগবে তারপর লাগে কি ভূমিকম্প ভূমিকম্পের যে মোশন গুলো হচ্ছে তা ইনক্রিজ আর ডিক্রিজ এই জিনিসটা আমরা কোন ভূমিকম্প মানে সংখ্যা যদি বাড়ে কমে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আদম সমারি ঠিক আছে তাহলে এটা সুইটা ডিক্রিজ এর সংখ্যা আপনি কোনটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংখ্যা আর অর্ডিনারি ভেরিয়েবলের পার্থক্য করে কি কি দুটো ভেরিয়েবলের পার্থক্য দুটো ভেরিয়েবলের মধ্যে আর রিলেশনটা হচ্ছে কি ইকুয়েশন ইকুয়েশন আচ্ছা দেখো আমি আবার বলতেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর ইউজ টু আন্ডারস্ট্যান্ড অর ইনভেস্টিগেট
প্রবলেমস রিলেটিং টু দ্য মোশন অফ অবজেক্ট, ঠিক আছে? সেটা তোমরা অনুসন্ধান করতে পারো, বুঝতে পারবো, জানতে পারবো সব কিছু করলে কি বস্তুর গতি সম্পর্কে, সেক্ষেত্রে এটা ইউজ হবে, ঠিক আছে? মোশন অফ ফ্লুইডস, ফ্লুইডের গতি, তারপরে দ্য ফ্লো অফ কারেন্ট ইন ইলেকট্রিক সিটিস সার্কিটস, দ্য ডিসিপেশন অফ হিট ইন সলিড অবজেক্টস, ঠিক আছে? দ্য ইনক্রিজ অর ডিক্রিজ অফ পপুলেশনস, তারপর দ্য ডিফারেন্ট টাইপস অফ মডেল, বিভিন্ন ধরনের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে থাকবো, অ্যাপ্লিকেশন আসবে, ঠিক আছে? হ্যাঁ, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝতে পারছো কি? তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বুঝবো তখন আমরা ফার্স্টে কি বুঝবো? ডেরিভেটিভ উপর যত পাওয়ার থাকবে তাকে বলা হবে ডিগ্রি। তো এই কোশ্চেনটা দেখো,
পার্শিয়াল
করবো, ঠিক আছে? আচ্ছা
কেন দুইটা করবো, আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে, দুইটা আছে, দুইটা আছে, ঠিক আছে। যখন ফর্ম দা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তখন আমরা ফার্স্টে নোটিস করবো যে এখানে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, যে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে অথবা তুমি কি করে কে ডিফারেনশিয়াল থাকবে। তাহলে আমরা এখানে ফার্স্টে একবার করি এখানে আসলে
বসাইতে হবে গিভেন ইকুয়েশন মানে আপনি কনস্ট্যান্টটা মারছেন ইকুয়েশন মধ্যে কনস্ট্যান্টটা মানে বি আর বুঝতে পারি না ভাই আমি তো কথা শেষই করে দিই যেটা তো বলছো যতটুকু বুঝতে শেষই করে আমাদের এখানে কি দেখো y কিউ এর ভ্যালু আসছে কত আমাদের কনস্ট্যান্টটা আসছে কনস্ট্যান্টটা বাদ দিই মাইনাস হাফ
এটা আমাদের কোন ভুল হয়েছে, ওয়াই এর মান তো এক্স এক্স স্কয়ার দিচ্ছেন পাওয়ার দিচ্ছেন, এই যে এক নাম্বার যে মান বসে এই যে আপনি এলো এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস x y1 plus y equal কত 0 ঠিক আছে হ্যাঁ আসো এখন দেখো এখানে হাফ আছে হাফ আছে কি আছে আছে এখানে x স্কয়ার আছে তাহলে হাফ x স্কয়ারটা যদি আমরা ভাগ করে দিই তাহলে ভ্যালুগুলো কি আমরা কম দাঁড়াবে না হ্যাঁ তাহলে y তো আসবে তাহলে কি আসে ঠিক আছে দেখো রাখছে কত
হাইব্রিড কোলেশন কত আছে? থাকে প্রোডাক্টের ফর্মুলা ডেরিভেটিভ প্রয়োগ করতে হয় তোমার পরে লাস্টে। হ্যাঁ আমি লাস্ট আসি লাস্টে। এই পর্যন্ত আসার পরে কি লাস্ট আসে নাকি ইউ বি রেকগনাইজেশন ফর্মুলাকে বলো? আমি ফর্মুলাটা বলবো তুমি বসে বলো দাঁড়াবে না। এই ফর্মুলাটা কি হবে? এই ডেরিভেটিভ প্রয়োগ করতে হয় দুইটা ভেরিয়েবল যদি গুণাকার থাকে প্রোডাক্টাকার থাকে তার ডিফারেনশিয়েশন ফর্মুলা আছে কিভাবে করব? মনে থাকবে না কেন? হ্যাঁ তার সামনে তুমি হ্যাঁ তুমি করব ফর্মুলাটা হ্যাঁ বলো তো তুমি আমি দেখবো হ্যাঁ ডি ইউ বাই এক্স প্লাস ডি ই বাই du by dx plus d d by dx হাই টু বলে গেছে আপনি বলুন তো কিভাবে করব? দুটো ভেরিয়েবল যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে আমরা ডিফারেনশিয়েশন কিভাবে করব? গুণাকার করতে তো গুণা করে কই গেল কি করব না ওই গুণাকার তো কই বুঝাইল আমি বুঝাবো কেন বুঝাবো যে এক পড়ো আসলে হ্যাঁ বুঝাবো যে এখন আসলে আছে না তোমার কথা কেন করবো না? তুমি বলো দেখি বসে করো ডি ওয়াই ডি ইউ বাই ডি এক্স আবার বি রিয়্যাক্টর করতে হবে আর কি পরে আরেক দোষ এখানে দেখো যতগুলো ভেরিয়েবল থাকুক না কেন তোমার ডিফারেনশিয়াল যখন করবা আমরা যদি এক সংখ্যক ভেরিয়েবল ভেরিয়েবলের উপর ডাটা কিন্তু দুটো একত্রে করা যাবে একটাকে কনস্ট্যান্ট রাখতে হবে একটাকে কনস্ট্যান্ট রাখবো আরেকটাকে ডেরিভেটিভ ঠিক আছে তাহলে এখন তুমি দেখো যে ইউটা ডেরিভেটিভ করছে ভাগাকারে থাকে একইভাবে করতে পারবো আমরা যদি ডিফারেনশিয়াল করতে
লিখতে গেলে কটা কি আসে সামনে চলে আসে লম্বা দেখো মাইনাস কি বলে লিখতে একটা পদ কমে যাবে মাইনাস থেকে একটা কমে গেল তাই কত মাইনাস টু মাইনাস টু কাকে ডেরিভেটিভ করবা ভি কে তাহলে ডেরিভেটিভ করলে কি হয় ডিভি বাই কত বুঝতে পারছো এখন এটা কনস্ট্যান্ট কত ভি ইনভার্স কত ডিইউ বাই ভি ফর্মুলা একই তুমি যদি বুঝে পড়ো বুঝে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ক্যালকুলেশন ওই অনেক অনেক প্রবলেম বুঝতে পারবে একটা দিন অনেক কাজ করবে বুঝতে পারছো ওই ভাগেরটা মনে নাই এখন তুমি দেখো এখানে দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে দুইটা তাহলে কি ডেরিভেটিভ কোনো কভার দুবার কিন্তু এটা কি আকার আছে দুটো ফাংশন গুণাকার আছে তিন গুণাক আকার আছে ঠিক আছে গুণাকটা কি গুণাকের ফর্মুলা যা তাহলে আমাদের কি আসতেছে দেখো এখানে ওয়াই ওয়ান একবার ডেরিভেটিভ ঠিক আছে একবার ডেলিভারি কিন্তু কমপ্লিট করি আর সেকেন্ড ডেলিভারি আবার যায়
ফার্স্ট আমরা কিন্তু আবার ইউনিট ফর্ম হবে, ফার্স্ট আমরা কিবি ফর্ম হবে, ওখানে আবার ইউনিট ফর্ম হবে, ঠিক আছে? এখন আমরা দেখা যাবে করি, হ্যাঁ, ফার্স্ট এর কনস্ট্যান্ট রাখি, কিন্তু পরে এস কনস্ট্যান্ট প্লাস সাইন ডেরিভেটিভ করি কি বাবা, প্লাস কস, তাহলে মাইনাস এ কস এস, আর কস এ করি কি বাবা, মাইনাস সাইন, তাহলে মাইনাস বি সাইন এক্স প্লাস, এখন আমরা কাকে ডেরিভেটিভ করবো, ইনটু পর এক্স, ইনটু এস ডেরিভেটিভ কত, ইনটু পর এক্স, আর এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, যে বেশি হাসে সে কি ধরনের মানুষ জানো?